মাদারীপুরের রাজুর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবুদ্ধি এলাকায় ছাত্র কল্যাণ সংগঠনের আয়োজনে শনিবার দুপুরে হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে লিখিত 100 মার্কের পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই এর মধ্যে দিয়ে 27টি স্কুলের 400 জন শিক্ষার্থীর মধ্যে 30 জনকে উপবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি রেজাউল হক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল ইসলাম খন্দকার। রেজাউল হক আজকে সকালে আবহাওয়া খুব খারাপ ছিল, আমি ভাবছিলাম যে আসতে পারবো না, এখন আমি আসছি, ট্রেন করতে আসছি। ছাত্রবতী দক্ষিণপাড়া এসে আমি স্কুলে বসেছিলাম, ওখান থেকে ওই পর্যন্ত রেনকোট ছাড়া ছিলাম, পরে রেনকোট নিয়ে আসছি। আমি চিন্তা করছি একটা দিন আমি এই বাচ্চাদের সাথে এদের সাথে কাটাবো, আমি অনেক আন্তরিকতার সাথে আসছি।